আঘাতের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না? তাহলে এটা তাড়াতাড়ি হবে, কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, এইখানে ভিকটিম আছে, সে বলতে পারবে, আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া, এবং ডিজিএফ বলবে আয়নাঘর। জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে এই আন্দোলন দমনের যে সরকার শেখ হাসিনার পতন হলেও তিনি নিজের জীবন বাঁচাতে গণভবন থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন এবং তিনি মনে করছেন যে সেখানে গিয়ে তিনি পরিপূর্ণভাবে সেফটি থাকবেন, বরং নয় জাতিসংঘ থেকে ভয়ঙ্কর বিবৃতি তাকে পাঠানো হচ্ছে এবং অতি দ্রুত তা তিনি বাংলাদেশের যে অর্থনৈতিক রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে মানুষের উপরে অবিচার অন্যায় সব কিছু মানবাধিকার লঙ্ঘন করেছেন তার বিচার কিন্তু জাতিসংঘে শুরু হতে যাচ্ছে। আসুন বিস্তারিত থাকছে আমাদের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে, ধরেন মানে পুলক পলক পলক না ওর নাম, জি পলক, যেই নোটটা দিয়ে এটা এক্সিকিউট করলো তাকে একটা নোট ইনিশিয়েট করতে হয়েছে, একজন ডেস্ক অফিসার ইনিশিয়েট করছে, সেইখানে তাকে লিখতে হয়েছে, হ্যাঁ, এবং আই এম প্রিটি শিওর ওইখানে সে লিখছে মাননীয় উপদেষ্টার সাথে এই বিষয়ে আলাপ হয়েছে, তিনিও সম্মতি দিয়েছেন, এরকম একটা কথা যদি থাকে তাহলে তো মানে এখানে একটু ট্রিকি এটাতে। ধরেন এখন গভর্নমেন্ট সিস্টেমে তো উনি মাননীয় উপদেষ্টার কথা শুনতে বাধ্য নন, সো হি হ্যাড টু ওয়ার্ক, হি হ্যাড টু টেক অ্যাকশনস অন হিজ ওন। এখন উপদেষ্টার কথা শুনতে উনি বাধ্য নন, কারণ না 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 আমি 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 আবার একটু জিনিসটা বলি, বুঝিয়ে বলি। ধরেন ধরেন আমি পলক, তা এখন আমি ইন্টারনেট বন্ধ করে দেবো, তা এখন আমি যদি ইন্টারনেট বন্ধ করে দিই তাহলে তো আমি বললাম এই ইন্টারনেট বন্ধ করে দাও, এটা তো হবে না, তাই না? এটা প্রসেস, একটা সিস্টেম, একটা ব্যুরোক্রেটিক সিস্টেম তো আছে। ব্যুরোক্রেটিক সিস্টেমটা কি, একটা নোট ইনিশিয়েট করবে একজন ডেস্ক অফিসার, হ্যাঁ, যে এই কারণে এটা যায়, তারপরে এটা উপরে যাবে ডেপুটি সেক্রেটারি, সেক্রেটারি হয়ে মন্ত্রীর কাছে আসবে, হ্যাঁ, মন্ত্রীকে একটা নোট দিতে হবে, নোট দিয়ে যদি তার অনুমোদনের, যদি তার অনুমোদনের ক্ষমতা থাকে তাহলে সে অনুমোদন করে দেবে, যদি না থাকে তাহলে নোট দিয়ে সে ফরওয়ার্ড করে দেবে সেটা তার অথরিটির কাছে, প্রাইম মিনিস্টারের কাছে বা যার কাছে। এখন সেই নোটের মধ্যে এটা বাংলাদেশের যেটা কালচার, হ্যাঁ, আমি তো দেখছি এই জিনিসগুলো, বাংলাদেশের যেটা কালচার, ও নিজের গাটা বাঁচায় আর কি। নোটের মধ্যে আমি প্রিটি শিওর সে লিখছে যে এইটা নিয়ে মাননীয় উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য নাকি আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আলাপ হয়েছেন, তিনিও তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যদি এটা লেখা থাকে বলে পলকের সিগনেচার থাকে তাহলে তো এটাই তাকে ইমপ্লিকেট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? ইটস এ ডেলিকেট কোয়েশ্চেন, এবং আমার মতে আমরা ওনাকে এই মুহূর্তে ক্লিন শিট না দেই, যাতে করে উনি কনফিডেন্সে না থাকে যে না ওনার কোনো দায় নাই, উনি দায় পড়তে পারেন। কারণ ওইখানে দেখতে হবে যে কমান্ড রেসপন্সিবিলিটি উপদেষ্টার সাথে আলাপ হয়েছিল কিনা, এইটা আমাদের দেখা দরকার। যদি দেখা থাকে এরকম জায়গা তাহলে ডেফিনেটলি আমরা তাকে ইমপ্লিকেট করতে পারব, মানে উইল ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্লিকেট হিম, দ্যাটস দ্য পয়েন্ট। ফাইনালি আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখেন? আমি আপনি মানবাধিকার প্রশ্ন, হ্যাঁ, হিউম্যান রাইটস প্রশ্ন, আমরা গত 10 বছর ধরে বা 12 বছর ধরে উই হ্যাভ বিন ফাইটিং দিস মনস্ট্রাস রেজিম। আমি আমার ব্লগগুলো, ইফ ইউ রিড মাই ব্লগস, আই কুড সি হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। আমি লিখেছি যে এটা হবে, হচ্ছে বাংলাদেশের বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট পলিটিক্যাল সায়েন্টিস্টদের সাথে আই আর্গিউড, ওনারা বলেছেন যে শেখ হাসিনা 20-30 বছর থাকবে। আই রিফিউটেড দ্যাট, আমি বলেছি যে বাংলাদেশের কন্ডিশনস, বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কন্ডিশনস, জনসংখ্যার যে ফরমেশন ডাজ নট অ্যালাউ দ্যাট। 10 বছর শেখ হাসিনার জন্য এনাফ টাইম, উনি যে 10 বছর জোর করে শাসন করতে পেরেছেন এটাই, সুতরাং বাংলাদেশের জনগণের মধ্যে এটা হিস্টোরিক্যালি একটা রেজিলিয়েন্স আছে যে এই ধরনের অথরিটেটিভ সিস্টেম দে উইল নট অ্যাকসেপ্ট। আমি এখন খুবই হোপফুল আমার এন্টায়ার লাইফ টাইমে যে এখন যে ছাত্ররা
উদ্যোগগুলো নিচ্ছে, ছাত্ররা ফ্রন্ট লাইনে আছে, অনেকে অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমি মনে করি ছাত্রদের এই ইনভলভমেন্টটা এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ তাদের ইভেন আপনার আমার চেয়েও তাদের ইমিডিয়েট স্বার্থটা কম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কম, দে আর ফ্রেশ ব্লাড, এবং তারা উদ্যোগ নিয়ে সাহস করে যে কাজগুলো করতে পারবে সেটা আপনার আমার পক্ষে হয়তো, মানে আমরাও তুলনামূলক ভাবে আমরাও তো তরুণ, কিন্তু আমাদের চেয়ে ওরা আরো ফ্রেশ ব্লাড। সো আমি বেশ হোপফুল, আমি আমার সম্প্রতি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছি আমাদের এই বিপ্লবের এই নিউ বাংলাদেশের তিনটা স্তম্ভ এবং এটাকে আমাদেরকে সুরক্ষা করতে হবে। একটা হচ্ছে, একটা স্তম্ভ আমাদের ছাত্র জননতা যারা এটাকে সফল করেছে, এইদের সংগঠনটা আমাদেরকে, এদের সংগঠনটা প্রসপার করার, বড় হওয়ার, সংগঠিত হওয়ার সমস্ত ভাবে হেল্প হেল্প করতে হবে, কারণ এরাই হবে আমাদের নতুন বাংলাদেশের বিপ্লবের ভ্যানগার্ড, এবং এদেরকে আমরা যাতে হেল্প করি সর্বতোভাবে, এটা হচ্ছে আমাদের মেইন স্তম্ভ, মানে একটা মূল স্তম্ভ, এটা যদি ধসে যায় তাহলে আমরা বিপদে পড়ব। দ্বিতীয় স্তম্ভ আমাদের সামরিক বাহিনী, একটা রাষ্ট্রে সংগঠিত, সবচেয়ে সংগঠিত, মানে যার ফায়ার পাওয়ার বলেন, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বলেন, আমাদের মতো দেশগুলোতে সবচেয়ে সংগঠিত ফোর্স হচ্ছে আর্মি। আপনি দেখেন মিলিটারি শুরুর দিকে গুলি করছিল কিছু অফিসার, কিছু বিচ্যুত হয়ে যাচ্ছিল, এবং আমাদের সামনে পৃথিবীতে নজির আছে যে মিলিটারি যদি একটা দুর্বৃত্ত শাসককে রক্ষা করতে চায়, হাজার হাজার লোক হত্যা করে হলেও একটা শাসক বেঁচে যেতে পারে। সো আমাদের মিলিটারি প্লেড এ ভেরি সিগনিফিকেন্ট রোল, ওরা আমাদের পক্ষ নেয় নাই, কিন্তু ওরা ছাত্র জনতার বুকে যে গুলি চালাবে না এই যে সাহসটা করলো, যে এই যে সাহসটা করে শাসকের মুখের উপর বললো যে না, উই উইল নট কিল আওয়ার ব্রেদ্রেন এনিমোর, উই উইল নট শেড এনিমোর ব্লাড, এটা আমাদের বিপ্লবকে সম্ভব করেছে, বিজয়কে সম্ভব করেছে, সম্ভব করেছে। দ্য মোমেন্ট দে সেড দ্যাট নো, উই উইল নট শুট at our people in anymore, that's a fundamental shift in the game. So এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের মিলিটারি বিরুদ্ধে আপনিও বলেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে যখন তারা ইনিশিয়ালি তারা শুট করছিল, আমরা ওদের বিরুদ্ধে লিখেছি, সবাই মিলে আমরা একটা চাপ সৃষ্টি করেছি, আমাদের বন্ধুরা মিলে আমরা ইউএনএ চাপ সৃষ্টি করেছি, অর্থাৎ একটা কম্বিনেশন অফ ফোর্স, আমরা দেশে, দেশের বাইরে আমাদের যে বন্ধুরা আছে সবাইকে মিলে একটা চাপ সৃষ্টি করেছে, ফাইনালি মিলিটারিতে কুল হেডস প্রিভেইলড, একটা ভালো সিদ্ধান্তরা নিয়েছে যে আমরা আমাদের জনগণের উপর গুলি চালাবো না। সো এইটা মিলিটারি যেহেতু জনগণ, মানে একটা দেশের সংগঠিত ফোর্স, দে হ্যাভ দ্য আর্মস অ্যান্ড ওয়েপন্স অ্যান্ড এভরিথিং, দে হ্যাভ টু গার্ড দিস রেভোলিউশন, ওরা আমাদের বিপ্লব রক্ষা করা নতুন বাংলাদেশ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধু স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাই যে জাতিসংঘের আদালতে তার বিচার হবে তা নয়, বরং তার যে সঙ্গী সাথীগুলো ওবায়দুল কাদের বা এমপি মন্ত্রী যারা ছিল অটোমেটিক্যালি আমেরিকায় অনেকে গ্রেফতারও হয়েছে। আসুন সর্বশেষ এই হাসিনা বাহিনীর পরিস্থিতিটা কি দাঁড়াবে বিস্তারিত জানবো এই রিপোর্ট। কমিটি গঠন করেছে সে 8 সদস্যের, এটা প্রাথমিক, তো আমি প্রতিটা টকশোতে অ্যাকচুয়ালি বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমি জাতিসংঘ অ্যাকচুয়ালি ওয়েট করতেছে, আমি আজকে জাতিসংঘের অফিসারের সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি তারা ওয়েট করতেছে যে বাংলাদেশ থেকে একটা পজিটিভ রেসপন্স আসার জন্য। সেটা একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা যখন গত মাসের 23 তারিখে তারা রিপোর্ট ইয়াটা মানে চিঠিটা দিয়েছে, তখন হাসিনা সরকার পাওয়ারে ছিল, এবং হাসিনা সরকার এটার উত্তর হিসেবে দিয়েছে যে এই তারা মানে এটা বলেছে যে তারা একটা ইনভেস্টিগেশন তারা বাংলাদেশে পাঠাতে চায়, কিন্তু তারা উত্তরটা কি দিয়েছে, এটার সাথে ওই জামাত বিএনপি সন্ত্রাসী গ্রুপ তাদের যে নর্মাল বয়ান আছে ওটা দিয়েছে, কিন্তু তারা যে ওয়েলকাম করেছে বা ডিনাই করেছে এরকম কোনো কিছু বলে নাই। নর্মালি এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যখন বলে তাদেরকে হোম কান্ট্রিকে তাদেরকে ইনভাইট করতে হয়। সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলবো, আমি আমার চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব, এর প্যারালেলি আমি লাইভটা করতেছি, যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইউনাইটেড নেশন একটা চিঠি আছে, আমি অ্যাকচুয়ালি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা
চিঠি তো তারা বলবে না, বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসারের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি। সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে, তাহলেই এই জিনিসটা হবে। আমাদের বুঝতে হবে আমাদের জাতি এখন জাস্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেভাবে বলেন একটা চেতনা পার্টি আর চেতনার বিরুদ্ধ পার্টি বা একটা আওয়ামী লীগের বিরোধী পার্টি বা বিএনপি, আমরা যেটাই হোক আমরা যারা নন পলিটিক্যাল ইভেন তাদের জন্য এটা ডিফিকাল্ট। যদি আমাদের যদি আমাদের সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত দুষ্ট ব্লাব ব্লাব ব্লাব, বা যখন এটা একটা ফরেন অর্গানাইজেশন জাতিসংঘের তো আসে করবে তখন এটার ব্যাপারে কোনো ডাউট থাকবে না। সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা এখানে এটা লিখতে হবে, বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড বেয়ার অ্যানালিসিস করা হবে, এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট, কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে আরো অনেক কিছু করবে। সো আমি এখন যেটা বলতে যাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আছে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে, পজিটিভ দিতে হবে, এবং এটার জন্য যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন। আদারওয়াইজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে নিজে করতে পারবে না, কারণ বাংলাদেশ ইজ সভরেন কান্ট্রি, সভরেন কান্ট্রির জন্য তারা ওন টাইম জাস্ট এসে ইনভেস্টিগেট করতে পারবে না, ওই দেশ হোস্ট কান্ট্রির একটা ইনভাইটেশন লাগবে, ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে। আমি আশা করব যার যেদিকে লিঙ্ক আছে তারা এই এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটা, এমন হতে পারে যে দেখবেন যে ওই যাওয়ার আগে ওই নথি ডিস্ট্রয় করে দিয়েছে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে না, সেটারও প্রসেস আছে। যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠিটা পাইছিলেন আমরা পাচ্ছি না বা আবার দেন, তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে। সো এই জিনিসটা আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠ, এই এতগুলো লোকজন যে মারা গেছে এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হলে যেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হবে, তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি ফ্যাসিস্ট বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ এই ধরনের আর কোনো কিছু ইয়া থাকবে না। সো এখানে মনে রাখতে হবে এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে হ্যাঁ আন্তর্জাতিক আসুক, বিএনপি আর বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক, বিএনপি চাবে হচ্ছে একটা আন্তর্জাতিক ইয়া তদন্ত টিম আসুক, আর আওয়ামী লীগ চাবে না। সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে এবং বলবে যে না আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করবো, এটা মনে রাখতে হবে। সো এই জন্য আমাদের আমাদের আন্তর্জাতিক আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের উপর আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জাস্ট এটা একটা শর্ট ভিডিও করব। আমি অলরেডি জনাব ফরহাদ মাজহারের একটা ইউটিউব ভিডিও আপলোড করেছি, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এটা শুনেছি এবং কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আইনটা বুঝে, আমি আইন বিশেষজ্ঞ নই, আমি আইন ঠিক মতো বুঝি না, কিন্তু যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই প্রেজেন্ট সংবিধানটা যদি থাকে, এই নতুন রেভলিউশনারি কাউন্সিল বলি আর রেভলিউশনারি কমান্ড বলি রেভলিউশনারি সরকার বলি, এই সরকারটা অ্যাকচুয়ালি আগের কনস্টিটিউশনটাতে যদি যায় প্রতিটা পদক্ষেপে আইনি জটিলতা পড়ে যাবে। এই জিনিসটা মানে যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবে, বাট আমি জনাব ফরহাদ মাজহারের কথা প্রতিটা জিনিস আমি মনোযোগ দিয়ে শুনেছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথমে অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিও থেকে জিনিসটা জেনেছি যে এটা শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত ছিল, কি বলে ওথ নেওয়া উচিত ছিল নতুন একটা এই সরকারের এবং সংবিধান রহিত, এটা আমি আমার কাছে মনে হচ্ছে না ওয়াজ দ্য প্রবলেম যদি ইয়াতেই হয়, বাট এই জিনিসটা শেষ পর্যন্ত আমি এখন প্রেজেন্ট সিচুয়েশনে যে সমস্ত স্টেলমেট হয়ে আছে বিভিন্ন জায়গায় যেগুলো দেখতেছি ইজ বিকজ অফ দিস সংবিধান। এই যে আমি প্রতিদিন ভিডিও করতে চাইছে যে সেনাবাহিনী একে সরাচ্ছে না ওদিকে সরাচ্ছে না, ডিজেফআই দেখলাম কিছু ইন্টারনাল পোস্টিং করেছে, হ্যাঁ হায়নাকে ডাইকাশ বাঘের কাজ দিছে, বাঘকে দিছে চিতার কাজ, এভরিবডি ইজ এ মিট ইটার এভরি ওয়ান, হ্যাঁ এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে এটা বাধার সম্মুখীন হবে। সো আমি মনে করতেছি প্রফেসর ইউনুসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত, যেটা প্রহাদ মাঝার বলেছেন।
আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।